নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তিনটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে প্রতিদিন এই ভিডিওটি আপনাদের কাছে আমি দিই এবং প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় এবং কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে আবার কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে না তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন যদি আপনারা কেটে 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 ভিডিওটি দেখেন মেন বিষয়বস্তুটা কিন্তু আপনারা অনেক কিছু কিন্তু বুঝতে কিন্তু পারবেন না দেখুন আমাদের জন্মকুণ্ডলিতে যোগ থাকে অর্থাৎ একটা সময় থাকে যে সময়টাতে আমাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম যেটাকে বলে অনেকে বলে যে কৌশিক দা এই বছরগুলো আমার ক্ষেত্রে খুব ভালো গেছিল জানবেন ওই সময়টা কিন্তু গোল্ডেন টাইম গেছে আবার অনেক সময় থাকে দেখবেন সারা বছর আপনি করছেন কিন্তু আপনার হচ্ছে না এমন এমন একটা মাস থাকলো সেই মাসটাতে আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ ঘটে গেল অর্থাৎ সময়টাকে নির্ধারণ করতে হবে সেই জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার যে পিং পয়েন্ট প্রেডিকশন করবে এবং চুলচেরা বিশ্লেষণ করবেন আপনার হস্তরেখা এবং আপনাদের জন্মকুণ্ডলী চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে রাহু কোথায় অবস্থান করলে কত নম্বর নক্ষত্রে অবস্থান করলে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে সেটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারবে এবং পাশাপাশি তিনটি গ্রহ সাপোর্টিং গ্রহ বুধ শনি শুক্র বুধ শনি শুক্র এই তিনটি সাপোর্টিং গ্রহ কেমন রয়েছে এবং আপনাদের ভাগ্যভাব আপনাদের ভাগ্যভাব যদি শুভ থাকে কি না। নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ আমাদের এটা রূপে হচ্ছে ভাগ্যের খেলা তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি যাদের দুই এক নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচ আপনাদের অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এবং দশা মহাদশা যদি পারমিট করে যায় তা আপনারা নিশ্চিত থাকেন হয়তো আপনাদের ভাগ্য কিন্তু ঘুরে যেতে পারে লাখপতি কোটিপতি যোগ কিন্তু হতেই কিন্তু পারে যদি আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যায় তা এর জন্য কি করতে হবে কারণ সমস্যা তো রয়েছে সমাধানের পথ সেটা হচ্ছে প্রতিকার আমাদের নবগ্রহের মধ্যে নটি গ্রহ শুভ থাকে না আবার নটি গ্রহে কিন্তু অশুভ থাকে না কিছু গ্রহ আমাদের পজিটিভ থাকে কিছু গ্রহ আমাদের নেগেটিভ থাকে তো কোন গ্রহকে বলবত্তা জায়গা দরকার রয়েছে সেটা একজন সুদক্ষ জ্যোতিষ ভাই আপনাদেরকে কিন্তু বলে দিবে দেখো জীবনে অনেক পরিশ্রম করছেন দেখা যাচ্ছে আপনি জীবনে বহু বহুদিন ছোটবেলা থেকে পরিশ্রম করেই যাচ্ছেন শুধুমাত্র যে লটারি কাটলে অর্থপ্রাপ্তি হবে এটা আমি বলছি না আপনাদের শেয়ার বাজার অনলাইন ট্রেন্ডিং ফাটকা স্টক মার্কেট ব্যবসা বা কোনো জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকেও কিন্তু আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের কিন্তু হতেই কিন্তু পারবে যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখছেন একটু মনোযোগ দিয়ে দেখুন এবং যাদের সমস্যা হচ্ছে প্রতিদিন ভিডিও দেখছেন হচ্ছে না বাচ্চা ট্রিফরমেশন অবশ্যই করুন জন্মছক সংস্কার অবশ্যই করুন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অনেকে অপেক্ষা করছেন কৌশিক দা কোন কোন রাশির কথা বলছে টার্গেট নাম্বার কোনটা বলছে শুভ সময় কোনটা বলছে রাশির নাম মিলালে শুধু হবে না শুধু রাশির নাম মিলাচ্ছেন ভাবলেন যে কৌশিক দা বলেছে রাশির নাম মিলিয়ে নিচ্ছে তার মানে আমার হয়ে যাবে না এটা কখনো সম্ভব না তখনই সম্ভব যখন ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করবেন তখনই কিন্তু বলা সম্ভব যে আপনাদের জন্মকুণ্ডলিতে যোগটা রয়েছে কিনা এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান শুধু ভিডিও দেখছেন তা করলে হবে না প্রতিকারের একান্ত দরকার রয়েছে নয়তো আপনারা প্রতিদিন ইনভেস্টমেন্ট করবেন অর্থ কিন্তু সেখানে কিন্তু প্রাপ্তিতে বাধা আসবে প্রচুর অর্থ আপনাদের লস হয়ে যাবে আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট নাম্বার ওয়ান রাশি প্রথম রাশি ধনু রাশি হ্যাঁ ধনু রাশির আগামীকাল প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ কম হোক বেশি হোক আপনি ছশো টাকা পেতে পারেন আপনি ছ লাখ টাকা হলেও পেতে পারেন আপনি ষাট হাজার টাকা হলেও পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের টার্গেট যে নাম্বার আগামীকালের জন্য ধনুরাশির মহা সৌভাগ্য সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সেটি হচ্ছে টার্গেট নাম্বার আপনাদের সাঁত্রিশ আপনাদের যে সময়টা ধনু রাশির যে টাইম দুপুর একটা চোদ্দ মিনিট থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন মহা সৌভাগ্যশালী দ্বিতীয় রাশি আগামীকালে অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত হতে চলেছে মেষ রাশি মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার আপনাদের মেষ যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের টার্গেট নাম্বার মেষ সেটি হচ্ছে আপনাদের ফর্টি এইট আপনাদের টার্গেট নাম্বার আটচল্লিশ আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য শুভ আপনাদের সময় বৈকাল চারটা বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সে রাশির নাম অনেকে অপেক্ষা করছে কৌশলা কোন রাশির নাম বলছেন হ্যাঁ অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশির অর্থপ্রাপ্তির যোগ প্রবল দেখা যাচ্ছে অবশ্যই প্রতিকার প্রতিবেদন করুন রাহু রক্ষা কবজ পরিধান করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে কুম্ভ রাশির টার্গেট নাম্বার আট এবং তিন আট এবং তিন আপনাদের শুভ সময় নটা বাহান্ন মিনিট থেকে মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে যোগ যদি থাকে দশম দশমহাদশা যদি পারমিট করে নিশ্চিত রূপে প্রাপ্তি হবে যারা টিকিট কাটছেন না তাদেরকে বলবো টিকিট কাটা থেকে বিরত থাকুন আপনাদের যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে কিন্তু পারে যারা পরামর্শ করতে চাইছেন রত্ন নিতে চাইছেন কবজ নিতে চাইছেন পূজা পাঠ করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস কারণ সমস্যা আছে সমস্যার পাশাপাশি জ্যোতিষ আর জ্যোতিষ প্রপার বিজ্ঞান ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা শেয়ার করুন মা লক্ষ্মী সুস্থ থাকুন ভালো থাকুন